বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড আয়োজিত ঈদ পরবর্তী আনন্দ মেলায় দেশ থেকে আসা শাপলা সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গীত এবং নৃত্য দর্শকদের বিমোহিত করে। প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে শাপলা গোষ্ঠী জার্মানির স্কুলগুলোতে 60টিরও বেশি প্রোগ্রাম শেষ করে জুড়ি খেয়ে আছে। এ নিয়ে রিপোর্ট করছেন সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান। রিপোর্ট। দেশবন্ধু সোনাবন্ধু ভুলিল না আমার, নারীর টানের এই আকুতি আর মিনতির যেন শেষ নেই প্রবাসীদের জীবনে। কাছের মানুষদের সাথে ঈদ করতে না পারার কষ্ট অশেষ, তারপরও ঈদ ফুরিয়ে গেল ফুরায়নি সুইস প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দ। দেরিতে হলেও বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড রবিবার জুরিখে আয়োজন করে ঈদ পরবর্তী আনন্দ মেলা 2016। হীরা আর সুপ্রিয়ার সঞ্চালনায় সংগঠকদের শুভেচ্ছা বক্তব্য শেষে শুরুতেই বরাবরের মতো জাতীয় সঙ্গীত পরিবেশন করে বাংলা স্কুল জুরিখের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। গান দিয়ে দর্শক মাতিয়ে রাখেন এটিএন তারকা সেলিনা আক্তার চুং। স্থানীয় শিল্পীদের মধ্যে ছিলেন রেজাউল্লাহ ফরাত এবং কবিনুর টিসু। ক্লাসিক নাচ দিয়ে এবারের আনন্দ মেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ থেকে আগত সাংস্কৃতিক দল শাপলার সদস্যদের মধ্যে ঝোটন চিলবেস্টার, আয়েশা সিদ্দিকা এলি, সস্তন শোষ এবং খোকনজন পাল। বাংলাদেশের এই শাপলা গোষ্ঠী জার্মানির একটি এনজিওর আমন্ত্রণে মেইন স্ট্রিমের বিভিন্ন স্কুল এবং বৃদ্ধাশ্রমে 61টিরও বেশি প্রোগ্রাম শেষ করে জুরিখের আনন্দ মেলায় যোগ দেন, জানালেন দলনেতা খোকন পালমা। মূলত আমাদের কাজ হলো, আমরা দ্য লিক্সবুর্গে জার্মানি, ওরা বাংলাদেশে বেশ কয়েকটি এনজিওকে ওরা ফান্ড করে এবং আমরা তাদের ভলেন্টিয়ার। অবাক করার বিষয় হলো নিজেদের টিফিনের খরচের পয়সা বাঁচিয়ে এসব অনুষ্ঠানের খরচ বহন করেছেন স্কুলের ছাত্রছাত্রীরা। জার্মানিতে মূলত কলোনের ওই এরিয়া থেকে স্কুলের বাচ্চাদের কাছ থেকে ওরা এই টিফিনের টাকা বাঁচিয়ে ওরা টাকাগুলো দিয়ে দেয় আর কি, এবং তাদেরকে বিনোদন দিতেই শাপলার এসব পরিবেশনা। বাচ্চাদের সাথে মূলত আমার স্কুলে আমি বাচ্চাদের সাথে কাজ করি, এখানে এসে আমি ঠিক বাচ্চাদের সাথেই কাজ করছি। আছেন বৃদ্ধাশ্রম, আছেন এখন যারা বয়স্ক ব্যক্তিরা আছেন যারা একেবারেই এই জগৎ থেকে বঞ্চিত, আমরা ওই মাঝে মাঝে চেষ্টা করেছি তাদের মাঝে। যে গ্রুপটিকে আমরা দেখছি সাংস্কৃতিক গ্রুপ, এরা বাংলাদেশ থেকে এসেছে জার্মানিতে, এরা 60টির বেশি প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রাম ছিল জার্মানির স্কুল ভিত্তিক মেইন স্ট্রিমের স্কুলগুলোতে তারা তাদের নাচ এবং গান করেছে। এইরকম একটি প্রচেষ্টা, এই একরকম একটি প্রয়াস আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য আসলে একটু ভিন্নাত্মক কিছু। আমরা চাই শাপলা গোষ্ঠী বেঁচে থাকুক, ইউরোপে সহ পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও তারা, অন্যান্য দেশগুলোর স্কুলগুলোতেও আমাদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টি এবং আমাদের ভাষা, বিশেষ করে গানের মাধ্যমে তারা আমাদের ভাষাকে এখানে প্রচার করছে। এই প্রক্রিয়াটা চলবে, এই প্রত্যাশা রেখে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল 9 নিউজ, সুইজারল্যান্ড।